হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রদীপ অ্যাকাডেমি তো প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ যে পোয়েমটা আছে এই পোয়েমটা নিয়ে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব মূলত দুটো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা আলোচনা করব এই পোয়েমটার বেঙ্গলি মিনিং আমি আগের ভিডিওটাই করেছি সেখান থেকে তোমরা তার বাংলা মানেটা বুঝে নিতে পারবে তার লিঙ্কটা আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আমরা এখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব প্রশ্নটা থেকে একটা লাইন তুলে প্রশ্ন আছে দেখো উপরই কোশ্চেনে দেখতে পাচ্ছ তোমরা এ সাইট শো টাচিং এন ইটস ম্যাজিস্টি মহিমাময় মর্মস্পর্শী একটা দৃশ্য এই লাইনটার মানে এটা এ সাইড শো টাচিং এন ইটস ম্যাজিস্টি অর্থাৎ মহিমাময় মর্মস্পর্শী এমনই একটা দৃশ্য এটা তাহলে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার এখানে কোন দৃশ্যের কথা তুলে ধরা হলো বা বলা হয়েছে হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব দি সাইট কীভাবে কবি এই দৃশ্যটা কি বর্ণনা করেছেন আমরা জানি মিস্টার বীজ কবিতাটা পড়ার সময় তোমরা নিশ্চয়ই এটা শুনেছ যে টেমস নদীর ওপর একটা ব্রিজ ছিল ব্রিজ আছে সেটা হচ্ছে ওয়েব আপ সেটাকে ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলা হয় কবি সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে সকালবেলার অর্থাৎ সূর্যোদয়ের আগে বা সূর্যোদয় সবে সবে শুরু হয়েছে সেরকম সময় ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে তিনি সমগ্র লন্ডন শহরটাকে লক্ষ্য করছিলেন এবং সেই সময় তার যে অনুভূতি তিনি এই কবিতার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন তিনি এই জন্য এই লাইনটা তুলেছেন যে সাইট শো টাচিং এন ইটস ম্যাজেস্টি অর্থাৎ এই দৃশ্যটা মানে ওই শহরটা তার নিজের আপন মহিমায় নিজেকে মহিমান্বিত করে রেখেছে এবং সেটা অত্যন্ত বেশি মর্মস্পর্শী হোয়াট ইজ দি সাইড রেফার টু হিয়ার এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে দি মর্নিং বিউটি অব দি সিটি অব লন্ডন ইজ রেফার টু হিয়ার অর্থাৎ লন্ডন শহরের সকালবেলার দৃশ্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে দি তারপরে পাঠটা বলা আছে হাউ ডাজ কবি কিভাবে এই দৃশ্যটিকে বর্ণনা করেছেন হাউ ডাজ দি পোয়েট ডেস্ক্রাইব দি সাইট অর্থাৎ কীভাবে কবি এই দৃশ্যটাকে বর্ণনা করেছেন দি পোয়েট ওয়ার্সওয়ার্থ ইজ মুভ বাই দি ন্যাচারাল বিউটি অব লন্ডন ইন দি আর্লি মর্নিং দি পোয়েট কবি কবির নাম আমরা জানি ওয়ার্সওয়ার্থ ইজ মুভড অর্থাৎ তিনি আলোড়িত হয়েছিলেন বাই দি ন্যাচারাল বিউটি অফ দি লন্ডন ইন দি আর্লি মর্নিং অর্থাৎ লন্ডন শহরের একদম সকালবেলার যে দৃশ্যটা যে মনোরম দৃশ্যটা সেই দৃশ্যটাতে কবি আলোড়িত হয়েছিলেন অর্থাৎ তিনি আপ্লুত হয়ে পড়েছিলেন ফ্রম দি ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইটস লুকস বিউটিফুল ইন দি লাইট অব রাইজিং সান ওয়েস্টমিনিস্টার থেকে এটাকে দেখাচ্ছিল খুব সুন্দর সবে সবে ওঠা সূর্যের আলোয় আলোকিত অবস্থায় অর্থাৎ সবেও সূর্য উঠেছে সেই আলোটা যখন লন্ডন শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছে কবি সেটাকেই এখানে বর্ণনা করেছেন যে দি ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইটস লুক্স লাইফ মানে ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে একে লুক্স বিউটিফুল এটা খুব সুন্দর দেখাচ্ছিল ইন দি লাইট অফ রাইজিং সান লাইট অফ রাইজিং সান মানে সূর্যের উদ উদিত সূর্যের আলোয় দি ইউজুয়াল অ্যাক্টিভিটিজ অফ দি সিটি হ্যাড নট বিগেন টিল দেন অর্থাৎ ইউজুয়াল অ্যাক্টিভিটিজ অফ দি সিটি হ্যাড নট বিগেন টিল দেন অর্থাৎ শহরের যে দৈনন্দিন কর্মব্যস্ততা আমরা জানি সকাল হওয়ার কিছুক্ষণ পরে পরেই শহরের সমস্ত মানুষ তাদের কর্মজীবনে পাওয়ারায় এবং তারা রিজার কর্মজীবনে চলতে থাকে এবং শহরে একটা কোলাহলের সৃষ্টি হয় এখানেও তেমনি দি ইউজুয়াল অ্যাক্টিভিটিস অফ দি সিটি হ্যাড নট বিগেন টিল দেন অর্থাৎ দৈনন্দিন জীবনের যে কর্মব্যস্ততা তখনও সেটা শুরু হয়নি অ্যাট দ্যাট টাইম ইটস সেম অ্যাজ ইফ দি সিটি অব লন্ডন হ্যাজ ক্ল ইটস ইন দি বিউটি অফ দি মর্নিং এই সময় এটা দেখে মনে হচ্ছিল দি সিটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন শহরটাটা শহরটা হ্যাচ ক্লথ মানে পরে আছে ইটস সেল ইন দি বিউটি অফ দি মর্নিং নিজেই সকালের সৌন্দর্যটাকে পোশাক হিসাবে যেমন আমরা আমাদের শরীরের মধ্যে নানা রকমের রঙ বেরঙের পোশাক পরি আমাদের শরীরটাকে ঢাকি ঠিক তেমনিভাবে লন্ডন শহরটাও যেন ঠিক তেমনিভাবে লন্ডন শহরটাও যেন সকালবেলার সৌন্দর্যটাকে নিজের পোশাক হিসাবে সে পরে আছে দি স্মোকলেস এয়ার অল দি ল্যান্ডমার্ক অফ দি সিটি লাইক দি টাওয়ার্স ডোমস থিয়েটার অ্যান্ড টেম্পলস লুকড ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দি স্মোকলেস এয়ার অল দি ল্যান্ডমার্কে এই যে ধোঁয়াহীন বাতাসে শহরের যে বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো যে চিহ্নগুলো অর্থাৎ ল্যান্ডমার্ক যে চিহ্নগুলো সেগুলোকে যেমন ধরো একটা মিনার টাওয়ার মিনার ডোমস মানে গম্বুজ থিয়েটার মানে নাট্যমঞ্চ টেম্পলস মানে মন্দির লুকড ব্রাইট অ্যান্ড গ্লিটারিং তাদেরকে খুব উজ্জ্বল এবং প্রাণবন্ত মনে হচ্ছিলো অর্থাৎ সকালে সূর্যের আলো মুক্ত বাতাসে মানে ধোঁয়াহীন বাতাসে যে এই সমস্ত ল্যান্ডমার্ক যেগুলো ছিল তাদের গায়ে যখন সূর্যের আলো পড়ছিল তাদেরকে দেখে উজ্জ্বল মনে হচ্ছিল এবং প্রাণবন্ত মনে হচ্ছিল অর্থাৎ তারা যেন জীবন্ত থিং দ্যাট কবি এটাও মনে করেছেন যে দি সিটি হ্যাজ মার্চ উইথ দ্য ফিল অ্যান্ড দি ক্লিয়ার স্কাই দি সিটি মানে শহরটা হ্যাজ মার্চ মানে নিমজ্জিত আছে মাঠের মধ্যে এবং মুক্ত আকাশে বা পরিষ্কার আকাশের নিচে পরিষ্কার আকাশে এবং মাঠের মধ্যে শহরটা যেন নিমজ্জিত দি রিভার টেমস ফ্লোয়িং ইটস ওন কোর্স পবিত্র নদী টেমস নদী অর্থাৎ লন্ডন শহরের বিখ্যাত নদী আমাদের যেমন গঙ্গা নদী লন্ডন শহরের বিখ্যাত নদী হচ্ছে টেমস নদী টেমস নদী তার আপন মহিমায় বয়ে চলেছে দি হাউস অব দি সিটি সিম টু লেয়িং অ্যা স্লিপ শহরের বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন ঘুমন্ত অর্থাৎ তারা যেন ঘুমিয়ে আছে তাহলে এক্ষেত্রে দেখা গেল যে কবি লন্ডন শহরের সকালবেলার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ তিনি দেখিয়েছেন সকালবেলার কি কি পরিস্থিতির সৃষ্টি হয় কিভাবে সূর্যের আলোক উদিত হয়ে সমস্ত জিনিসের উপরে পড়ে ইত্যাদি এবং মানুষের তখন কর্মব্যস্ততার জীবন শুরু হয়নি শান্ত নির্মল একটা দেশ একটা শহর সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে এটা আমরা পার্ট ওয়ানের পার্ট টু সরি পার্ট টুর প্রথম প্রশ্নটা বললাম আমরা এবার সেকেন্ড প্রশ্নটা বলবো সেকেন্ড প্রশ্নটা সেকেন্ড প্রশ্নটা বলছে নেভার সো আই নেভার ফেল্ট ফেল্ট এ ক্লেম সো ডিপ আমি কখনো এটা দেখিনি আমি অনুভব করিনি এক করিনি এত গভীর প্রশান্তি অর্থাৎ লন্ডন শহরের এরকম যে গভীর প্রশান্তি কবি কখনো লক্ষ্যও করেননি কবি কখনো অনুভবও করেনি হোয়াট ফ্রমস কোন বিষয়টা বলতে বাধ্য করল বা কোন বিষয়টার করে কবি এটা বলেছেন ফ্রম দি আমি উত্তরটা শুরু করছি উত্তরটা খেয়াল করো লক্ষ্য করো খাতাটার দিকে পেজটার দিকে লক্ষ্য করো ফ্রম দি ওয়েস্ট মিনিস্টার ব্রিজ দি পোয়েড অবজার্ভ দ্য সিটি অব লন্ডন অন আর্লি মর্নিং ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে কবি অবজার্ভ মানে লক্ষ্য করছেন দি সিটি অব লন্ডন মানে লন্ডন শহরটাকে ওয়ান আর্লি মর্নিং একদিন খুব ভোরের বেলায় খুব সকালবেলায় দি হোল সিটি ইজ নাও অ্যাট রেস্ট সমস্ত শহর তখন বিশ্রামরত অ্যাট রেস্ট দি পিপুল আর লিভিং ইন দ্য বেড লোকেরা তাদের বিছানায় শুয়ে রয়েছে সাধারণত সবাই ঘুমন্ত তখন দি ইউজুয়াল অ্যাক্টিভিটিজ অব দি বিজি সিটি হ্যাড নট স্টার্টেড রেগুলারের যে কর্মকাণ্ড যে কর্মব্যবস্থা শহরের লোকেদের সে ব্যস্ত শহরের লোকেদের সেটা এখনও শুরু হয়নি দি টাওয়ার ডোমস থিয়েটার অ্যান্ড টেম্পলস ওয়ার গ্লিটারিং উইথ দি ব্রাইট সানলাইট ইন দি এয়ার ধোঁয়াহীন বাতাসে সূর্যের আলো উজ্জ্বল আলোর দ্বারা নাট্যমঞ্চ মিনার গম্বুজ মন্দির এগুলো সবই চকচক করছে উজ্জ্বল প্রাণবন্ত বার্ড ইন হুইজ দি পোয়েট টাক মোস দ্যাট কিন্তু যে জিনিসটা কবিকে আরও বেশি অনুপ্রাণিত করেছে সেটা হলো যে দি ক্লেমনেস নিরবতা নিস্তব্ধতা হুইচ ইজ ইজ হুইচ ইজ আনইউজুয়াল যেটা একটা অস্বাভাবিক যেটা সাধারণত হয় না লন্ডন শহরে একটা নিস্তব্ধ লন্ডন শহরে কল্পনা করা যায় না কিন্তু ওই আর্লি মর্নিংয়ে লন্ডন শহর নিস্তব্ধ দি আর্লি মর্নিং সানরাইজ ওয়ার ট্রাঙ্কুইল বাট সাচ ক্লেমনেস ইজ কোয়াইট ফর দি সিটি লন্ডন সকালবেলার সূর্যোদয়টা ছিল নিস্তব্ধ বাট সাচ ক্লেমনেস কিন্তু এইরকম নিস্তব্ধতা ইজ কোয়াইট একটা অপ্রত্যাশিত লন্ডন শহরে এরকম একটা নিস্তব্ধ ভাবটা অপ্রত্যাশিত দি পোয়েটস টু সে দি টু দি ফিলিং প্রোমোট এই যে অনুভূতিটা দি ফিলিং প্রোমোট দি পোয়েট এই যে অনুভূতিটা এটাই কবিকে বলতে বাধ্য করে যে টু সে দ্যাট হি হ্যাড নেভার সিন অর ফেল সাচ এ প্রোফাউন্ড নেচারাল নেচারাল ক্লেমনেস অর্থাৎ এই রকম ধরনের কখনও তিনি দেখেননি অনুভব করেননি এত প্রশান্তি এত প্রাকৃতিক নিস্তব্ধতা অর্থাৎ প্রকৃতি যদি একদম নিস্তব্ধ যেখানে একটা টু শব্দ পাওয়া যাচ্ছে না তার আপন গতিতে বয়ে চলেছে এবং গম্বুজ মিনার এরা সবাই নিজের মহিমায় দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে দাঁড়িয়ে রয়েছে এরকমটি তিনি কখনো অনুভব করেননি এখানেই আমার সেকেন্ড প্রশ্নটাও শেষ দুটো প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বারবার করে পড়ে পড়ে মুখস্থ করবে যেহেতু এখানে স্টিল আমার ফটোগুলো কোশ্চেনগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে তোমরা অনায়াসে খাতাতে ওগুলো কপি করে নিতে পারবে নিয়ে তোমরা এগুলো মুখস্ত করবে নিশ্চয়ই এগুলো পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে এবং পড়তেই পারে পরীক্ষায় এটা লং কোশ্চেন এটা ছ সিক্স মার্কসের কোশ্চেন এটা ঠিক আছে আবারও একবার বলে রাখি অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে পরের ভিডিওটা তোমাদের অনেক তাড়াতাড়ি তোমাদের কাছেই পৌঁছে যাবে বেস্ট অফ লাক ভালো থেকো পড়াশোনা করো